এবার আবার হকার উচ্ছেদ অভিযানে তৎপর কৃষ্ণনগর পৌরসভা। শনিবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দোকানের দুয়ারে বুলডোজার, যা দিয়ে একাধিক বেআইনি দোকানে যেগুলি ফুটপাত দখল করেছিল সেগুলিকে ভেঙে দিল কৃষ্ণনগর পৌরসভা। নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো একাধিক দোকান। শনিবার এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান, সিআইসি মেম্বাররা এবং জেলা প্রশাসনের একাধিক আধিকারিকরা। যদিও তাদের ব্যবসায়িক সম্পত্তি উচ্ছেদ করায় কান্নায় ভেঙে পড়ে একাধিক দোকানের ব্যবসায়ীরা, তবে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে এর আগে মাইকিংয়ে এবং সশরীরে তাদের কাছে উপস্থিত হয়ে সরকারের নির্দেশের কথা জানানো হয়েছিল। অনেকেই পুরসভার সাথে সহযোগিতা করে অন্যত্র সরে গেছেন তাদের মূল্যবান পসরা এবং নির্মাণ সামগ্রী নিয়ে। তাদের জন্য পুনর্বাসনের কথা ইতিমধ্যেই ভাবনার চিন্তা শুরু করেছে পুরসভা, কিন্তু সরকারের নির্দেশ অমান্য বা অগ্রাহ্য করে যারা এখনও দোকান রেখেছিলেন তাদের ক্ষেত্রেই এই অবৈধ নির্মাণ ভেঙে দিল পৌরসভা। তবে এক্ষেত্রে শুধুমাত্র নির্মাণ, ইতিমধ্যেই তাদের দোকানের বিক্রয় জিনিসপত্র সরিয়ে নিয়েছিলেন তারা। আমরা চাইছি আমাদের তো ছোট করেও তো দিতে পারতো, নাহলে পুনর্বাসন দিতে পারতো, এইভাবে আমাদের কন্যাছাড়া করে দিত। আমরা তো 40 বছর 35 বছর35 থেকে 40 বছর ব্যবসা করছি। আজকে ভাঙলো কেন? কি আপনাদের আগে কোনো নোটিশ দিয়ে গেছিল বা কোনো জানিয়েছিল? নোটিশ দিয়ে মাইকে প্রচার করেছিল যে 46 ঘন্টা পর পর ভাঙা হবে। 46 ঘন্টা পর পর আসতে আসতে করতে হতে কালকে রাতে বললে সকালে ভেঙে দেবে, তার আজ রাতে ভেঙে গেল। পুলিশ এসে বলে গেছিল আপনাদের আজকে সকালে? কাল রাতে বলেছে যে সকালে মাল ঘুরে নিতে। না এখন শুধু জানি আমরা অল্প কিছু ফেলেছি, অল্প কিছু পড়ে আছে। কি বলতে চাইছেন, কি চাইছেন আপনি? চাইছি বলতে আমাদের রুজি রোজগার ইনকাম নেই ইনকাম নিয়ে আমাদের কি করে খাবো, কবে ঘর পাবো, কবে পড়াশোনা কি দেবে জানি না। বলেছে যে আপনাদের কবে কি পুনর্বাসন? না কিছু বলেনি, আমাদের কিচ্ছু বলেনি। কোনো কাগজপত্র চেয়েছিল যে আপনারা মদিন ধরে ব্যবসা করছেন কি? হ্যাঁ পৌরসভা শুধু আধার কার্ডটা জমা নিয়েছে, আর কিচ্ছু নেয়নি আমাদের কাছে, আর কিছু নেয়নি। এবার কবে দেবে ভগবান জানে, কবে কি হবে, এখন না খেয়ে মরে যেতে হবে আমাদের। আমরা চাইছি ছোট একটা জায়গা হলে মোটামুটি চুপচাপ ব্যবসা করে খাওয়া, সেটা একটা জায়গা হলো আমাদের দরকার। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।